আবারও আগরতলা এমভিবি বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই শিশু সহ আট অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা। আটককৃতদের নাম লাকি আক্তার, সীমা খরা, মোহাম্মদ সোহাগি আক্তার, রেহেনা শেখ, মিস ফাতেমা এবং তাদের সঙ্গে দুইজন শিশুও রয়েছে। এই বিষয়ে পুলিশের হাতে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা নাগরিকরা জানান, তারা নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় দালালের মাধ্যমে মাথাপিছু ১২,০০০ টাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং আরও ১,০০০ টাকার বিনিময়ে এই দালালি তাদের নকল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়। বুধবার তারা প্রত্যেকেই ত্রিপুরা থেকে আহমেদাবাদে যাওয়ার উদ্দেশ্যে এমবিবি বিমানবন্দরে এসেছিল। এই বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল বিস্তারিত তুলে ধরেন। আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে ৬ জন মহিলা সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করছিল। তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং অফিসাররা যাই, গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে। তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি। কতজন রয়েছে? তারা ৬ জন আছে। ৬ জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা? মহিলা। তারা কোথায় যাচ্ছিল বিমানবন্দর থেকে? এমবিবি এয়ারপোর্ট দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এসেছে। তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছে? ইনভেস্টিগেশন চলছে, আমরা আটক করেছি, কালকে কোর্টে পাঠানো হবে, ইনভেস্টিগেশন চলছে। গত ৪ দিন পূর্বে এমবিবি বিমানবন্দর থেকে ৬ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল এয়ারপোর্ট থানার পুলিশ। ৪ দিনের মধ্যে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে সীমান্তরক্ষী কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।